हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शिल्पीज कुकिंग वर्ल्ड। आशा करछि जे जेखाने आछेन भालो आछेन सुस्थ आछेन। आज आमि चिकेनेर एकटी रेसिपि आपनादेर साथे शेयर करब, आर सेटी हलो चिकेन कोर्मा। ए चिकेन कोर्माटा खेते भीषण मजार हय, आर एटा आज आमि खूब सहज भावे तैरी करे आपनादेर देखाबो। आशा करछि रेसिपिटी सबार खूब भालो लागबे। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মজার মজার রেসিপির নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিকেন কোরমা তৈরি করতে এখানে আমি দুইটি চিকেন নিয়েছি। আমি এখানে পাকিস্তানি চিকেন নিয়েছি। আপনারা এই রান্নাটা ব্রয়লার চিকেন বা দেশি চিকেন দিয়েও করতে পারবেন। আমি প্রথমে চিকেনগুলোকে রেগুলার সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি চিকেন ম্যারিনেট করব। এজন্য চিকেনের সাথে নিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা নিচ্ছি 3/4 কাপ, নিচ্ছি ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া নিচ্ছি 2 চা চামচ। আপনারা যদি সাদা চিকেন কোরমা তৈরি করতে চান তাহলে লাল মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কাঁচা মরিচ বাটা বা সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন। আমার একটু গোল্ডেন কালারের কোরমা ভালো লাগে, তাই আমি এখানে লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। নিচ্ছি 1/2 কাপ টক দই। আপনারা এখানে মিষ্টি দইটাও ইউজ করতে পারবেন। টক দই ও মিষ্টি দইয়ের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। নিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। এখন সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব। এখানে একটি হাঁড়ি চুলায় বসিয়ে তাতে নিচ্ছি 3/4 কাপ বা 1/4 কাপ তেল। তেলটা গরম হলে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তা তৈরি করব। এখন পেঁয়াজটায় কালার এসে পড়েছে। এখন চুলাটা বন্ধ করে আমি পেঁয়াজ বেরেস্তা তুলে নেব। বেরেস্তাটা এর চেয়ে বেশি ভাজলে কোরমাটার কালারটা কালচে হয়ে যাবে। এখন ওই তেলেই দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন রান্নাটায় অল্প হলেও ঘি ইউজ করতে, এতে কোরমার টেস্টটা ভালো আসে। এখন তেল ও ঘি গরম হলে দিচ্ছি 2টি তেজপাতা, 1টি বড় এলাচ, 1 টুকরা জয়ত্রী, 6-7টি ছোট এলাচ, 3-4টি লবঙ্গ, 4 টুকরা দারচিনি ও 7-8টি গোলমরিচ। এখন গরম মশলাগুলো একটু ভেজে নেব। গরম মশলা ভাজার সুন্দর ফ্লেভার বের হলে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। এখন চিকেনের পিসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে গরম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। দিচ্ছি 1/4 কাপ বাদাম বাটা। আমি কাজু বাদাম ও কাঠবাদাম একত্রে বেটে নিয়েছি। আপনারা যে কোনো এক ধরনের বাদাম এখানে ইউজ করতে পারবেন। এখন চিকেনের সাথে বাদাম ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকবে। এখন চিকেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু নেড়ে দেব যাতে মশলাটা লেগে না যায়। এখন তেল উপরে উঠে এসেছে, আমি ঢাকনা ছাড়াই আরেকটু কষিয়ে নেব। এখন সব কিছু ভালোভাবে কষে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি। আপনারা গুঁড়া দুধ পানি দিয়ে গুলে এখানে ইউজ করতে পারবেন।
আর দিচ্ছি 10-12টি আস্ত কাঁচামরিচ। এতে করে কোরমায় কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর দিচ্ছি কিছু কিশমিশ ও কাঠবাদাম, এটা অপশনাল, আমি আর ঢেকে দেব না। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ জাল করে নেব। আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না দুধটা শুকিয়ে ঝোলটা একটি থিক কনসিস্টেন্সিতে আসে, আর আমি মাঝে মাঝে নেড়ে দেব যাতে পাত্রের তলায় লেগে না যায়। এখন ঝোলটা যথেষ্ট ঘন হয়ে এসেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। চেষ্টা করবেন এই রান্নাটায় চিনিটা ইউজ করতে, তাহলে কোরমার টেস্টটা ভালো আসে। আর দিচ্ছি 2 চা চামচ কেওড়া জল। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। এতে করে সব কিছুর ফ্লেভার কোরমার সাথে মিশে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি চিকেন কোরমা। আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এটা কতটা মজার হয়েছে তা আপনারা আমার রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যে কোনো অকেশনে বা উইকেন্ডে আপনারা আমার রেসিপিটি ফলো করে এটা বাসায় তৈরি করতে পারেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন, এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।